আশুর মাঠে যেদিন সবে করবে রে হায় হায় কাউসার পিলায়ও সেদিন নবী জিয়ামায় গো কাউসার পিলায়ও সেদিন নবী জিয়ামায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ তাবারক তাআলার লাখ কোটি শুকরিয়া যিনি আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত হিসাবে মানুষ বলে মুসলমান করে আখিরি নবী তাজদারি মদিনা জিগরে গুশায়ে আমিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত কে জানাইছেন আমি এখানে প্রথম বসেই আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম নবীর তরিকা সুন্নাত এবং সালাম যারা শুনবেন তাদের জন্য ওয়াজিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর সর্বপ্রথম যে হুকুম করেছেন সেই হুকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদম যাও উঠো আর আমার এই ফেরেশতাকে সালাম করো সালাম করো এবং এই ফেরেশতারা যে উত্তর দিবে ওই উত্তর এই উম্মতের সালামের জবাব হবে এই জন্য সর্বপ্রথম যে সুন্নাত সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে যে হুকুম এইটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই একটু বলি আসসালামু আলাইকুম যখন নাকি মানুষে আসসালামু আলাইকুম বলে তো তার জন্য দশটা নাকি পাওয়া যায় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দশটা নাকি দান করেন একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা একজন সাহাবি আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার জন্য দশখানি পাওয়া গেল কিছু পরে আরেকজন সাহাবি আসলেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাকে বিশটা নাকি দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশটা নাকি তৃতীয় একজন সাহাবি আসলেন উনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন তোমার জন্য তৃষ্টা নাকি শুধু আসসালামু আলাইকুম বলা দশটা নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশটা নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিশটা নাকি তো মুকাম্মাল সালাম পুরাপুরি সালাম যেটা
এইটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাবারক তাআলা বলেন যদি আপনাকে সালাম করে হয়তো বরাবর জবাব দেন অথবা একটা বলেন বলেন, যদি আপনাকে কেউ বলে আসসালামু আলাইকুম তো আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যদি আপনাকে কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনি একটা বেশি বেশি বলবেন। তো ভাই এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইটার অর্থ কি? এক মুসলমান ছাড়া মুসলমান ব্যতীত যত কৌম আছে যত ধর্মী আছে তাদের একে অন্যের সাথে যখন মিলে তাদের এক একটা কথা আছে। ইংলিশ বল ইংলিশজন এক ইংলিশ আর একজন ইংলিশের সাথে যখন মিশে তো বলে হ্যালো হ্যালো হ্যালো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হ্যালো অর্থ কী? আর একজন মানুষ যদি আরেকজন মানুষকে বলে হ্যালো হ্যালো তো কী হবে? তার লাভটা কী হলো? কিছুই হলো না। অতিরিক্ত এরা কোনো সময় তারাও বলে গুড মর্নিং, যে সকালে আপনার বালাই হোক। সকালে বালাইকের অর্থ কী? বিকালে না, সকালে দিনে হোক রাত্রে না। এরকম হিন্দু বলে আদাব আদাব, তো আদাব তো কী হইল, লাভটা কী হইল? এই জন্য ইসলাম যে সত্য ধর্ম তার একটা পরিচয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন আসসালামু আলাইকুম তোমার উপর প্রতি মুহূর্ত, সকালে বিকালে দুপুরে দিনে রাত্রে প্রতি মুহূর্ত তোমার উপর শান্তি বর্ষিত হোক। এটা বিরাট একটা দোয়া। মানুষের আসল কাম্য যেটা, মানুষের আসল উদ্দেশ্য যেটা, মানুষের সুখ শান্তি উপভোগ করা। যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা করে তখন প্রথমেই কথাটা বলি আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। যদি এই কথাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে উনি যে সালাম করলো এর বদৌলত এর জরিয়ায় আপনার পুরা জিন্দি বনে গেল। আসল জিন্দির যে আপনার উদ্দেশ্য সেটা সফল হয়ে গেল। আর আপনি যে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত এবং বরকত বর্ষিত হোক। এই জন্য ভাই সালাম এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন। দুই নম্বর কথা হচ্ছে যখন আমরা সালাম করি অধিকাংশ মানুষে অধিকাংশ লোকে সালামটাকে আমরা গলত ব্যবহার করি, ভুল বলি সালাম আলাইকুম। এরকম মানুষে বলে না আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম অর্থ কী? একবার একজন ইহুদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে আসলো আর বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অত্যন্ত পরদর্শী, অত্যন্ত বড় আলেমা ছিলেন। তমাম সাহাবায়ে কেরামদের যে ইলম এতটুকু মায়েশা সিদ্দিকা দেখেই ছিল। তো উনি বুঝতে পারছেন যে ওই ইহুদি আল্লাহ রাসূলকে গালি দিছে। আসসালামু আলাইকুম মানে হে নবী আপনার ধ্বংস হোক, আপনার উপর মৌত হোক। এরকম নাকি আমরা এক অন্যকে বলি আসসালামু আলাইকুম? আসসালামকে মানে মৌত হোক, ধ্বংস হোক, আর সালামও মানে শান্তি হোক, সালাম। এই জন্য আলিফুর উপর যে জবর আছে এটাও পরিষ্কার করতে হবে, লামকেও পরিষ্কার করতে হবে, মিমের উপর যে পেশ আছে এটাও পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম, আসসালাম সব আসসালামু আলাইকুম। জবাবে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই বিরাট একটা ইবাদত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে, এই মুবারক মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ নসিব হয়েছিল। মেরাজ দুইটা কারণে হয়েছিল, হযরত আদম ইসলাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম কোনো নবী মেরাজ যাননি, একমাত্র শুধুমাত্র আমাদের নবী আকায়ে নামদার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজ গিয়েছিলেন। আর এই মেরাজ এই রজব মাসেই হয়েছিল। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান
وبلغنا رمضان رب العالمين رجبের মাস এবং শাবানের মাস উভয় মাসকে বরকতের মাস বানিয়ে দিন وبلغنا رمضان رمضان পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এই জন্য রজবের চন্দ্র যখন আকাশে উদয় হয় প্রত্যেক মুসলমানের জন্য এটা সুন্নাত এই দোয়া পড়া সুন্নাত اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان আজকে রজব মাসের 15 তারিখ হয়তো আমরা কোনো বলি নাই হয়তো অনেকে এই মাসে হয়তো বলি নাই এই জন্য এটা সুন্নাত ভাই এই সুন্নতের জরিয়ায় মানুষের জিন্দেগি বনে দুনিয়া বনে এবং আখরাত বনে এই জন্য সুন্নতগুলো আমাদের জানতে হবে এবং এই সুন্নতগুলো আমাদেরকে মানতে হবে ইসলাম জানার নাম নয় বরং ইসলাম মানার নাম মানতে হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন রজবের চন্দ্র আকাশে উদয় হয় তখন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমজান তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ তসলিম নিলেন তো মেরাজ যাওয়ার সময় চিন্তা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার মুলাকাত হবে দেখা হবে আমি ওনার জন্য কি হাদিয়া নেই যখন একজন বেওয়াই একজন বেওয়াইর বাড়িতে যায় শ্বশুর যখন দামানদের বাড়িতে যায় দামান যখন শ্বশুর বাড়িতে আসে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তো কিছু হাদিয়া নেই এটা একটা অভ্যাস এটা সুন্নত তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমি আল্লাহর সঙ্গে মুলাকাত করে যাচ্ছি আমার জন্য কিছু নেওয়া উচিত কী নেবেন আল্লাহ কী জিনিস ভালোবাসেন তো উনি চিন্তা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনির সিফাত উনির তারিফ উনির প্রশংসা উনি ভালোবাসেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা হাদিয়া নিয়ে গেলেন তিনটা হাদিয়া এক নম্বর হাদিয়া আত-তাহিয়াতু লিল্লাহ দুই নম্বর আস-সালাওয়াত তিন নম্বর হাদিয়া ওয়াত-তাইয়িবাত আত-তাহিয়াতের অর্থ হচ্ছে আমার এই জবান দ্বারা যত তারিফ প্রশংসা হইতে পারে রব্বুল আমিন সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আপনারই জন্য শুধুমাত্র তারিফের উপযুক্ত আপনি সমস্ত তারিফের মালিক শুধু আপনি একমাত্র তিনি বললেন আত্তা হায়াতু লিল্লাহ লিল্লাহ মিন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত তারিফ খাস লিল্লাহ মিন খাস শুধুমাত্র আপনারই জন্য সমস্ত জবানি তারিফ দুই নম্বর বললেন আসসালাওয়াত রব্বুল আলামিন এই যে আমার শয়তান হাত শরীর আছে এই আমার শরীর দ্বারা যা ইবাদত হইতে পারে যা বন্দেগী হইতে পারে এই কপাল দ্বারা সিজদা হাত দ্বারা সিজদা পায়ের দ্বারা সিজদা রব্বুল আলামিন আমার এই শরীরের মধ্যে যতটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গর দ্বারা যে ইবাদত বন্দেগী হবে সমস্ত আপনার জন্য তার অর্থ হল সালাওয়াত তিন নম্বর বলতেছেন আত-তাইয়িবাত রব্বুল আলামিন আমার সংকীর্ণ সামান্য টাকা পয়সা ধন রত্ন যা আছে আপনি দিয়েছেন তা সমস্তই আপনার জন্য সমস্তই আপনার পথে এগুলোর দ্বারা যে সব হাসিল করা যায় সবই আপনার জন্য তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারাজে এই মাসে যখন তসলিম নিলেন তো তিনটা হাদিয়া পেশ করলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা হাদিয়া পাওয়ার পরে উনিও তিনটা হাদিয়া দিয়ে দিলেন আমাদের নবীকে তিনটা হাদিয়া দিলেন এক নম্বর হাদিয়া السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي أبنار فور شانتي برشد هوك وإذا الله تبارك وتعالى مراج المدد حضر پاك صلى الله عليه وسلم کے سلام کو رچلن السلام عليك أيها النبي أي سلامي حضر پاك صلى الله عليه وسلم کے بان انہیر امت کے ایتا انت سنت شبه برقر رکھا ہوئی سن এইটাই আল্লাহ তবারক ওয়া তাআলা হযরত আদম সঙ্গে হুকুম করেছিলেন যাও আমার ফিস্তারকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর ফিরেশতারা জবাবে বলছিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারাজের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা তিনটা হাদিয়া দিলেন এক নম্বর হাদিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী দুই নম্বরে ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতুহু আর তোমার জিন্দেগীর মধ্যে তোমার মালের মধ্যে তোমার আওলাদের মধ্যে তোমার উম্মতের মধ্যে বরকত নাজিল হোক
ভাই রহমত করবে আসসালাম কি মানে তুইটাই যে তোমার জীবনে সুখ শান্তি বর্ষিত হোক তোমার সমস্ত বলা মুসিবত দূর হয়ে যাক তোমার জীবনের মধ্যে পিস তোমার ব্যক্তিগত জীবনে তোমার পারিবারিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার জিন্দগির প্রতিটি মুহূর্ত সুখ এবং শান্তিতে ভরে যাক তার নাম হচ্ছে আসসালামু আলাইকুম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী এ নবী তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার উম্মতের উপর শান্তি বর্ষিত হোক তোমার জিন্দগির শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহ রহমত বর্ষিত হোক এই রহমত কি জিনিস রহমত কাকে বলে হযরত থানাবী রহমতুল্লাহ আলাইহি উনির কিতাব ওয়ারহামনা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা فانصرنا على القوم الكافرين هذا التفسير لك سيد تفسير بيان القران بيان القران دي لكن رحمة الله رحمة من ما نريتها تمار زندگی مدة اباب اونتون جن دور হয়ে যাক اباب اونتون خدير دي سمش دي سمدان হয়ে যাক দুই নম্বরে রহমতের অর্থ যে তোমার দিলের মধ্যে ইবাদত বندگیর জন্য জজবা পয়দা হয়ে যাক তিন নম্বর তোমার জন্য যেন জান্নাত নসিব হয়ে যাক তোমার সমস্ত পরেশান যেন দূর হয়ে যাক এর তো সিয়া রহমতুল্লাহ ও বারাকাত বারাকাত মানে বরকত বরকত মানে কোয়ান্টিটি তো কম কিন্তু আর কোয়ালিটি বেশি তার টাকা পয়সা কম যেন বরকত হয়ে গেছে বরকত হয়ে গেছে আপনি একটা জিনিস সাধারণ একটা জিনিস কোম্পানিতে খরচ করছেন দুটি লাস্টিং বহুদিন করছে অনেক দামে একটা জিনিস খরচ করছেন গাড়ি খরচ করছেন কিছুদিন পরে এটা নষ্ট হয়ে গেছে তার ঠিক হইল না তার ব্যাপার কথা হয়ে গেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে যখন মেরাজে গেলেন তো আল্লাহ রসুল তিনটা হাদিয়া দিলেন এবং তিনটা হাদিয়ার পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রসুলকে তিনটা হাদিয়া দিলেন একটা কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এই তিনটা জিনিস আমরা এক মুসলমান যখন আর এক মুসলমানের সঙ্গে দেখা করি আমরা বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত ভাই এইটা যখন নাকি মানুষে বলে তো মেরাজে যে বারাকাত আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে তসলিম নিয়েছিলেন যে বারাকাত ছিল সালামের মাধ্যমে এবং সালামের জবাবের মাধ্যমে সেই বারাকাত পাওয়া যায় সেই বারাকাত পাওয়া যায় এই জন্য অবশ্য অবশ্য আমরা যখন একে অন্যের সাথে মুলাকাত করব তখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং এই শব্দটা যেন পরিষ্কারভাবে হয় এবং সহি শুদ্ধভাবে হয় অনেকেই আমি দেখি এরকমভাবে আসসালামু আলাইকুম টেলিফোন উঠে না আসসালামু আলাইকুম আসসালামের মর্ত কোনো স্বভাব পাওয়া যাবে না কোনো নেকিও হবে না বরং বদ্ধ হয় বলে গুণা হয় এই জন্য আমি আজকে আপনার সাথে সবাইকে এটাই গুজারিশ করবো আজ থেকে এখন থেকে যখন আমরা সালাম করব তো সম্পূর্ণ শুদ্ধভাবে সহিভাবে যেরকম নাকি আল্লাহ তাবারক ও তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম বর্ষিত করেছিলেন নাজিল করেছিলেন এইভাবে আমরা করবো একটু সবাই একটু বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলার সাথে সাথে আল্লাহ তাবারক ও তাআলা আপনার নামাই আমাদের মধ্যে ত্রিশটা নাকি দিয়ে দেবেন ত্রিশটা নাকি একটা নাকি কত বড় একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে সাহাবায়ে কেরাম ওই মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় এত বড় নাকি কে করতে পারো সমস্ত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় নাকি আমরা কিরমভাবে করতে পারি মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আযমু মিনাল উহুদ যদি একবার সুবহানাল্লাহ বলো তাহলে উহুদ পাহাড় থেকে বড় নাকি তোমার নাম আল্লাহ মনে আসবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন নাকি আপনি আলহামদুলিল্লাহ বললেন তো আপনার নামায় আমাদের মধ্যে উহুদ পাহাড় থেকে বড় নিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিনাল উহুদ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষে বলে উহুদ পাহাড় থেকে তার আমল নামাজ একটা বর্ণ দিয়ে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন
তো আপনার আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের চেয়ে বড় নেকি আসে। ভাই একটা নেকি উহুদ পাহাড়ের চেয়ে বড়, নেকির কদর তখন আমরা বুঝতে পারবো যখন আমরা আখেরাতের মধ্যে ময়দানে মাশরে ঘেরা হব। মা বাচ্চাকে একটা নেকি দিবে না, ছেলে বাপকে দিবে না, বাপ ছেলেকে দিবে না, ভাই ভাইকে দিবে না, এমনকি স্বামী স্ত্রীকেও দিবে না, স্ত্রী স্বামীকেও দিবে না। তো সালামগুলোকে সহি করে পড়তে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেনওয়ালে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামগুলো স্পষ্ট হবে, উত্তর দেনওয়ালেও স্পষ্টভাবে উত্তর দেবেন ওয়া আলাইকুম আসসালাম। এবং সালামের জবাবটা শুনাইয়ে দেওয়া ওয়াজিব, শুনানিটাও ওয়াজিব। অনেক সময় সালাম করলাম আসসালামু আলাইকুম, আমার আব্বা, আমার পীর, আমার কোন বড় বুজুর্গ মনে মনে বললেন, যদি মনে মনে বলেন তাহলে ওয়াজিব আদায় হলো না, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই জন্য সালামও স্পষ্টভাবে হবে, সালামের জবাবটাও স্পষ্টভাবে হবে, স্পষ্টভাবে হবে। এই জন্য ভাই এটি মকসদ স্যারের কথা বললাম, এই সালাম যেন জারি ওই হুজুরে পাক বলেন আফসু সালাম, সালামকে পয়লাও, সালাম পয়লাও। এই সালামের জরিয়া একে অন্যের সাথে মোহব্বত পয়দা হয়। যদি আপনার একজন দুশ্মনও থাকে, যদি আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার জন্য দোয়া দেন, অবশ্যই ওই সালামের সাথে সাথে 50% তার থেকে দুশ্মনী কমে যাবে, দুশ্মন থাকবে না। যেহেতু আপনি তার জন্য তিনটা দোয়া দিচ্ছেন, এই দোয়ার বরকতে, সালামার বরকতে তার দিলের মধ্যে আপনার প্রতি যে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 50% 50% দর্শক কমে যাবে। আপনি কয়েকদিন কয়ে আপনার দুশ্মনকে, আপনার শত্রুকে সালাম করেন, ইনশাআল্লাহ তার দিলের মধ্যে আপনার প্রতি হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সাহাবার এই সালামের জরিয়ায় মহব্বত সৃষ্টি হয়, সালামের মধ্যে বরকত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার কোনো সাহাবি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় অভাবন উঠে নিয়ে আসি, আমাদের ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, গরিবাত গরিব ফকির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও, যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবে, ঢুকবে, তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিবিরা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্বামী বিবিকে সালাম করতে লজ্জাবোধ করি, জি বাপ ছেলেকে সালাম করতে লজ্জাবোধ করে, বলে ভাই আমি বড়ো, আমি কিন্তু সালাম করবো। ভাই আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন না, বিয়ের জন্য দোয়া করেন না? যদি আপনি ছেলের জন্য দোয়া করতে পারেন তো সালাম কেন করতে পারেন না? আল্লাহ রসুল যেহেতু বড়ো মানুষ কেউ ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু দোয়া করছেন, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তো বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিবি বলতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন পরে ওই সাহাবি হেসে হেসে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ঘরে ঢুকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতাম, তো আমার ঘরে বরকত হয়ে গেছে, আমাদের অগ্রগতি দূর হয়ে গেছে। ভাই এই তো মুসলমানদের তাহওয়ার, মুসলমানদের তাহওয়ার, হ্যালো নয়, হ্যালো নয়। আরেকটা কথা বলে দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাম কবল আল কালাম, সালাম প্রথম হবে কালামের আগে। যেমন আমি আপনাদের বসছি, বসার পরে প্রথমেই বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় অনেকে হ্যালো 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 হাউ আর ইউ, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আসসালামু আলাইকুম, সালামের বিন্দু মাত্র সব পাওয়া যাবে না। কারণ সর্বপ্রথম যে কথাটা হবে এটি হবে সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে হুকুম করেছেন এটা সালাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন আসসালাম কাবল আল কালাম, কালাম করার আগে, কথা বলার আগে সালাম। যদি আমি এখানে বসি, সদ্য সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম সুধীবিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওটা সালাম হয় না, এটা নবীর সালাম নয়। ওই সালামের মধ্যে বিন্দু বিসর্গ সব পাওয়া যাবে না। সর্বপ্রথম দেখা হওয়ার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো মানুষে আসসালামু আলাইকুম বলে সালাম আদায় হয়ে যাবে, দশটা নেকির সাথে সালাম আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে, তো নেকি পাওয়া যাবে দশটা। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্নত আদায় হবে সওয়াব পাওয়া যাবে 20টা।
যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম পাওয়া যাবে 30টা। ভাই আমাদের নেকির প্রয়োজন না প্রয়োজন নয়? তো এই জন্য আমি গুজারিশ করব আজ থেকে, এইটাই আমার আজকে ওয়াজ হয়ে গেল প্রায়, এইটাই আমার গুজারিশ হয়ে গেল আপনাদের কাছে, যখন আমরা সালাম করব তো এটা নবীর তরিকা, নবীর সুন্নাত। দুই নম্বর যখন সালাম করব সহি শুদ্ধভাবে করব। তিন নম্বর যখন সালাম করব তো পুরা সালাম করব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নম্বর চার যখন সালাম করব তো আমি বড় হইলে শুরু সালাম করা। আমাদের হযরত শেখ কাতিয়া আর রহমতুল্লাহ আলাইহি আমি দেখছি, উনি আগে সালাম করা যাইত না, উনি দূর থেকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক চেষ্টা করতাম যে আমি সালাম করার জন্য, উনি আগে বলে দিতে। বা এই জন্য সালাম নিজে করবেন, যদি আপনি সালাম আগে করেন তো আপনি আগে সব পাবেন। এই জন্য আগে সালাম করবেন এবং নিজের ছেলেকেও সালাম করবেন, নিজের বিবিকেও করবেন, নিজের বাচ্চাকে করবেন, নিজের শাগির দিয়ে করবেন, নিজের মুরুদ দিয়ে করবেন সালাম করা। এটা মস্ত বড় ইবাদত, মস্ত বড় ইবাদত। এই জন্য বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা মনে থাকবেন ইনশাআল্লাহ। দুই নম্বরে সময় তো না, সময় তো আর নেই। তো ভাই এই যে আজকে সালামের কথাটা বললাম, এইটা অবশ্য অবশ্য আপনারা এটা স্মরণ রাখবেন। যদি এই একটা সুন্নার উপরে আজকে আমল হয়ে যায় তাহলে আজকে আমার যে ওয়াজ এটা এটা কারগির হয়ে গেল, কামে লাগে লাগলো। ভাই আমরা ওয়াজের কোনো অভাব নাই, ওয়াজ তো অনেক শুনি কিন্তু ওয়াজ শোনার পরে আমরা আমল করতে পারি না, এবং আমাদের নিয়তে অনেক সময় আমরা ওয়াজেও আসি না, আওয়াজ শোনার জন্য আসি, বুজুর্গকে দেখার জন্য আসি, নিজের অন্য মকসদে আসি। কিন্তু আসল মকসদ যেটা হবে ওইটা হবে ওয়াজ এই জন্য শুনবো, ওয়াজ শোনার পরে আমার জিন্দগির মধ্যে আমলকে এটা প্রতিষ্ঠিত করব, এটা আমার জিন্দগির মধ্যে আমি জারি করে দিব। এই জন্য আজকেই আমার এটা এখানে সমাপ্ত হইল, যেহেতু সময় হয়ে গেছে, যে আমরা যখন সালাম করব তো সালামটা সেই শুদ্ধভাবে করব, আগে সালাম করার চেষ্টা করব, এবং ছোটো হইল বড় হইল বড়ও ছোটোকে সালাম করতে পারে, ছোটো বড়োকে সালাম করতে পারে, সালাম করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।